हाय फ्रेंड्स, वेलकम टू प्रोविस एक्टिविटी। आज के चले एलाम एकटा प्रॉब्लम निये। ये दो तीन दिन आगे सुनछिलाम जे कोयेक जन टीनेजर किछु प्रॉब्लेम्से पड़ेछे। सेई प्रॉब्लेम्सटा होच्छे तारा कोयेकटी दोकाने गेछे एबं सेई दोकाने किछु अबांछित कमेंट्सेर सम्मुखीन हय़। ना, सेई दोकानदार नय़, सेई दोकाने बसे थाका कोयेक जन मानुष এই কমেন্টসগুলো করে থাকে। তো এই অবাঞ্ছিত কমেন্টসগুলো যখন টিনেজার গার্লসরা শোনে, তাদের মধ্যে একটা নেতিবাচক প্রভাব পড়ে এবং তারা ভাবতেই থাকে যে আমাকে কেন বলছে, আমাকে কেন বলে। এই কমেন্টসগুলো শুধুমাত্র তারা কোনো দোকানে গেলে যে ফেস করে তা নয়, রাস্তা দিয়ে চলার সময় এই প্রবলেমটা তারা ফেস করে থাকেন। তো তার সেই টিনেজার গার্লসদের যে শুভাকাঙ্ক্ষী থাকে, বাবা মা বা অন্য কেউ, বড় কেউ শুনলে এই সমস্ত কথা, তাদেরকে একটাই সাজেশন দিয়ে থাকে যে তুই ওই দোকানে যাস না বা ওই রাস্তা ধরে যাস না। এই সমস্যাতে এটা সমাধান হতে পারে না যে তুই ওই দোকানে যাস না বা ওই রাস্তা ধরে যাস না। তার তো এই পৃথিবীর সমস্ত দোকানে বা রাস্তা ধরে যাওয়ার তো তার অধিকার রয়েছে, তাহলে সে কেন যাবে না? এই প্রবলেম থেকে বেরোনোর উপায় কি? এই অবাঞ্ছিত কমেন্টসগুলো বন্ধ করার উপায়টা কি হতে পারে? টিনেজার যারা আমার এই ভিডিওটি দেখছো, তাদেরকে একটাই কথা বলবো, তোমরা সাহসী হও। যখনই ঘুরে দাঁড়িয়ে এই প্রশ্নটি করবে যে কমেন্টস তোমাকে করছে যে তোমার বাড়ি কোথায় এবং তোমার নামটি বলে যাও, তখনই দেখবে যে যে কমেন্টসগুলো করছে তোমাকে সে কিন্তু ওখান থেকে বেরিয়ে চলে গেছে। বা যদিও থাকে, তাহলে বাড়িটা এবং নামটা জেনে নাও, নিয়ে বাড়িতে গিয়ে বলে এসো, তার বাবা মাকে বলে এসো যে এরকম কমেন্টস করছে। হ্যাঁ, যে কমেন্টস করছে সে তাহলে নিজেকে শুধরানোর একটা সময় পেয়ে যাবে। টিনেজার গার্লস, তোমরা যদি নিজে না পারো তাহলে বাড়িতে বাবা মাকে বলো, চুপ করে থাকবে না। কারণ আমি জানি নিজে এই প্রবলেমে পড়েছি এবং এটা বিশাল একটা প্রবলেম, মনের মধ্যে একটা তোলপাড় চলতেই থাকে যে আমি কেন এই কমেন্টসের সম্মুখীন হচ্ছি বারবার করে। বাড়িতে বাবা মাকে বলো। এই সমস্যার সমাধান এটা হতে পারে না যে আমি ওই দোকানে যাব না বা ওই রাস্তা ধরে যাব না। সাহসী হও এবং কমেন্টসকারীকে শুধরাবার একটা চান্স দাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।